হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আবারও তোমাদের জন্য একটা খুব ভালো সুখবর নিয়ে এসেছি, একটা ভালো জবের সন্ধান তোমাদের জন্য এই ভিডিওতে আমি নিয়ে এসেছি। তোমরা জানো যে আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকার জবের সন্ধান তোমাদের দিয়ে থাকি। তো আজ আমি যে জবের ব্যাপারে কথা বলতে চলেছি সেটা এয়ারটেল কোম্পানি থেকে প্রচুর একটা খুব বড় ধরনের একটা ভ্যাকান্সি বার হয়েছে বন্ধুরা, যেটা কিনা তোমরা পুরুষ মহিলা ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো ভালো করে দেখে নাও, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলকে লাল রঙের এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশাপাশি এর এখানে যে বেল আইকনটা আছে এইটাকেও প্রেস করে রেখো। কারণ যখনই আমি এই ধরনের জবের কোনো সন্ধান, জবের কোনো আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো, তার যে নোটিফিকেশানটা তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখন আছি কলকাতা 24/7 এই নিউজ পোর্টালে। তো বন্ধুরা, এই যে খবরটা বেরিয়ে এসেছে এটা এই নিউজ পোর্টালের মাধ্যমে বেরিয়ে এসেছে, তো তোমরা পুরো খবরটাকে ভালো করে দেখে নাও। এখানে হেডলাইনটা তোমরা প্রত্যেকেই খেয়াল করো, একাধিক পদে প্রচুর মহিলা এবং পুরুষ কর্মী নিয়োগ করবে এয়ারটেল, ঠিক আছে? তো বন্ধুরা, এয়ারটেলের পক্ষ থেকে এই ভ্যাকান্সিটা বেরিয়ে এসেছে। তো চলো এখানে দেখে নিই কী লেখা আছে। বেকার সমস্যা সমাধানে এবার এগিয়ে আসলো দেশের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর। এবার প্রচুর কর্মী নিয়োগ করবে এয়ারটেল, একাধিক পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে, যোগ্য প্রার্থীরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো এখানে যে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে তার জন্য অনলাইনের সিস্টেম, অনলাইনের ব্যবস্থাও আছে, এবং অফলাইনে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে। ক্লাস 8 পাস করলেই এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন, এবং বাংলার যুবক যুবতীরা। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বন্ধুরা যে এখানে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, ঠিক আছে? তো চলো দেখে নিই কী আছে। নিচে দেওয়া হলো শিক্ষাগত যোগ্যতা থেকে জরুরি এই তথ্যগুলো। তাহলে মেল স্টাফ কত আছে? এই দেখো, মেল স্টাফ আছে 2013টা মেল স্টাফ নেওয়া হবে, এবং ফিমেল স্টাফ নেওয়া হবে 1347টা, এবং এজ লিমিট এখানে দেওয়া আছে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে? চলো আমরা আরও এখানে দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে? তাহলে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ওখানে আগেও বলা ছিল, ক্লাস 8 পাস, দশম পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এই সমস্ত পদগুলোর জন্য আবেদন করা যাচ্ছে, ঠিক আছে? এবং এখানে বলা আছে নো নিড অফ কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটারের নলেজ বা কম্পিউটার জ্ঞান থাকার বন্ধুরা কোনো দরকার নেই। মানে যারা তোমরা যারা কম্পিউটার জানো না, তো তারাও কিন্তু এই সমস্ত পাসগুলো করে থাকলে, মানে 8 পাস বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারছো। এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়কেই আবেদনের জন্য বলা হচ্ছে। তো কীভাবে আবেদন করবে তোমরা, এখানে হাউ টু অ্যাপ্লাই, এয়ারটেল ওয়েবসাইটে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা গিয়ে করতে হবে, যেখানে www.airtel.in/career এই অপশানটা গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন যেটা আছে অনলাইনে তোমরা করতে পারবে। সেখানে বিভিন্ন পদগুলো থাকবে, সেখানে সেই পদগুলো যে পদ তোমাদের সাথে সুইটেবল হয়, যেটা তোমাদের যোগ্য বলে মনে হয়, তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই পদের জন্য কি তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? এবং এখানে কী আছে, এছাড়াও অফলাইনে করলে সমস্ত প্রামাণ্য নথি জমা দিয়ে এয়ারটেলের ঠিকানাতে পাঠাতে হবে, অর্থাৎ এয়ারটেলের অফিসের যে রিজিওনাল অফিস আছে সেখানেও কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের ডকুমেন্টসের জেরক্স কপিগুলো দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন একটা জবের বিজ্ঞপ্তি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এর থেকে তোমরা অনেকেই হয়তো উপকৃত হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের খবর আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসি, ঠিক আছে? তো ভিডিওটাকে পুরো দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।